ভিডিওর শুরুতেই আপনারা যে ছবিটি দেখলেন সেটির সাথে আপনারা হয়তো সবাই পরিচিত, কেননা এই ফোর ড্রিম মূলত বেশ কিছুদিন ধরে ফেসবুকে ঝড় তুলে ফেলেছে। মূলত সবাই চাচ্ছে এইভাবে তাদের নিজের একটি ফটো এডিটিং করে ফেসবুক আপলোড দিতে। বাট টু বি অনেস্ট, আমি নিজেও বুঝলাম না এই এডিটিংয়ে কী এমন আছে যার কারণে এটি ভাইরাল হলো। এটি মাত্র একটি ওয়ান ক্লিকের এডিটিং, অর্থাৎ আপনারা যদি একটি ক্লিক করেন তাহলেই এটি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনারা কীভাবে এই ধরনের এডিটিং করতে পারেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই কাজটি করার জন্য আমাদের ফটো ল্যাব প্রো নামক এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটির মোট দুটো লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। মূলত একটি হলো ড্রাইভ লিঙ্ক আর একটি হলো ওয়েবসাইট লিঙ্ক। আপনারা সেখান থেকে জাস্ট এটিকে ডাউনলোড করে নিন এবং আপনারা এটিকে জাস্ট ইনস্টল করে ফেলুন। ইনস্টল করা হয়ে গেলেই জাস্ট আপনারা এই ফটো এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করুন। ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে এই ধরনের ঠিক ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ট্রেন্ডিং নামক যে অপশনটি আছে সেটির উপর ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন এখানে সেই অপশনটি চলে এসেছে। আপনি জাস্ট এটির উপর ক্লিক করুন। নিচে আপনার ইমেজগুলো শো হবে, সেখান থেকে যে কোনো একটি ইমেজ চুজ করুন। তীর আইকনটিতে জাস্ট একটি ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনার কাছে কিছু সময় নেবে, একটু প্রসেসিং হবে, অ্যান্ড দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন এটি হয়ে গিয়েছে। এবার জাস্ট উপরে থ্রি ডট আইকন দেখতে পারবেন, সেখানে জাস্ট একটি ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে পিকচারটিকে ডাউনলোড করে নিন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে দেন লাইক, আমাকে দেন কমেন্ট, অ্যান্ড চ্যানেলকে দেন সাবস্ক্রাইব। বাই বাই।